আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ কিছু কথা বলতে চাচ্ছি। 3 নভেম্বর যে হত্যা দিবস আপনারা সবাই জানেন, যে হত্যা দিবস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কতম অধ্যায় জেল হত্যা দিবস। 1975 সালের 3 নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা। জাতীয় চার নেতার মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামান। বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে শহীদ হতে হয়। এবং শুধু তারা তাদেরকে গুলি করে শান্ত হয়নি, শেষ পর্যন্ত তারা তাদের কাপুরুষের মতো বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে, যেটা বাঙালির ইতিহাসে খুবই ন্যাক্কারজনক। সেই চার নেতাকে নির্মমভাবে জেলের ভিতর হত্যা করা হয়। স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধ সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।